السلام عليكم. বসুন। কেমন আছেন? এটা তো একটা বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করবেন না, কারণ এটা জিজ্ঞাসা করলে সে বিব্রত হয়। তাকে জিজ্ঞাসা করবেন আছেন এখনো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আপনি আছেন, তো আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি আমাদেরকে কিছু বলেন। আমার বলার মধ্যে কথা হচ্ছে একটা, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, যিনি হক ভাই যখন চলে গেলেন এর আগ পর্যন্ত আমার একটা ধারণা ছিল আমি অনেকদিন বাঁচব। হক ভাই চলে যাওয়ার পরে ভাবলাম আসাটা অনিশ্চিত ছিল, যাওয়াটা নিশ্চিত, তো কখন কে চলে যায় এই একটা ভয় আমার ঢুকে গেল যে হক ভাই চোখের সামনে দিয়ে এই শক্ত সমর্থ মানুষটা, যার কণ্ঠটা ছিল ভরাট, আমাদের জননেত্রী শেখ হাসিনার খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ ছিলেন এবং পাশের চেয়ারে বসতেন, জননেত্রী শেখ হাসিনা ঠিক মানুষটিকে বেছে নিয়েছিল, কিন্তু মানুষটা বেশি দিন হঠাৎ করে এইভাবে চলে যাবে আমি ভাবতেই পারিনি। আমি যখন টেলিভিশনের পর্দায় দেখলাম, এর আগে জানতাম তিনি অসুস্থ, দীর্ঘদিন তার সঙ্গে আড্ডা মেরেছি, অনেক সময় কাটিয়েছি, আমি এক ঘন্টা চুপচাপ বসেছিলাম, তাকে ইচ্ছা করে দেখতে যাইনি। আমি তাকে গিয়ে কি বলবো যে হক ভাই কেমন আছেন, এই কথাটা তো বলতে পারবো না। এক ঘন্টা চুপচাপ বসে থাকার পরে আমি 60-এর দশক থেকে কবিতা লিখি, আমি তখন একটা কবিতা লিখলাম এবং শহীদ মিনারে আমি সেটা পড়লাম। এতে যদি হক ভাইয়ের আত্মা এতটুকু প্রশান্তি পায় যে আমার ভাই আমার জন্য একটা কবিতা লিখেছে, ওটা কবিতা হয়নি, হক ভাইয়ের মতো লিখতে কোনোদিন পারবো না। আমি হাসি তামাশা করি, লোক হাসাই, কিন্তু ভেতরটা আমার একবারে পুড়ে যাচ্ছে যে হক ভাই নাই, আমার কাছের মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। হক ভাই আমার এত কাছের মানুষ ছিল, 3.5 বৎসর নিরবিচ্ছিন্ন আড্ডা। আমি শহীদ আলতাফ মাহমুদ, বেবি ইসলাম, ডাইরেক্টর মহিউদ্দিন, আরও অনেকে আমরা 3.5 বৎসর একসঙ্গে আড্ডা দিয়েছি। খালেদ চৌধুরী, যাকে হক ভাই প্রভু বলে ডাকতেন, প্রচণ্ড লেখাপড়া ছিল তার, এবং সেখানে এক এক দিন এক একটা বিষয় নিয়ে কথা উঠত। একদিন খালেদ ভাই বললেন যে বাংলাদেশের একটা ট্র্যাডিশন, সেটা হচ্ছে পালাক্রমে গল্প বলা। আমাদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট হচ্ছে খোকন, আমার ডাকনাম, বলে খোকন শুরু করবে, খোকন যেখানে ছেড়ে দেবে আরেকজন শুরু করবে। এইভাবে 6টা মানুষ আমরা গল্পটা শেষ করলাম এবং প্রভু খালেদ চৌধুরী বলল তুমি এটার চিত্রনাট্য লিখে পেলো এবং নামটা দিলেন কখ গ গ উম। এবং আপনি দেখবেন কাস্টিংয়ের মধ্যে 6টা নামের মধ্যে আমার একটা নাম, এত কাছের ছিলাম তার। আর খালেদ চৌধুরী, তার এই দাড়ি ছিল লম্বা, পাঞ্জাবি পরতেন, পায়জামা পরতেন, সবসময় পান খেতেন। রাত 10টার দিকে আমাদের আড্ডা শেষ হতো, আমি আমার পুরনো শহরে যে আসার জন্য, উনিও এই ওল্ড টাউনে তিনি থাকতেন এবং সালের কাছাকাছি, একই সঙ্গে গাড়িতে উঠতাম, তাকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যেতাম। তো এই যে আড্ডাটা, আমি তখন অল্প বয়স, সেখানে তো আমার কথা বলার কোনো কারণই নাই, চুপচাপ শুনে যেতাম তারা কীসব আলোচনা করছে। এই আলোচনাটাই এক সময় আমাকে ATM শামসুজ্জামান হিসাবে তৈরি করলো। আমি কিছু বুঝলাম, কিছু শিখলাম। সেই আড্ডাটার নাম ছিল বিচি কর্স। আমার কাছে নামটা কেমন অদ্ভুত মনে হয়েছে, কেমন যেন
হকভাই বললাম, হকভাইকে বললাম আচ্ছা বিচি কষেন নামটা কেন দিলেন? তখন উর্দু ছবি বেশি হতো, এই জন্য যারা আমরা বাংলা ছবির চিন্তা করতাম, একটু সুন্দর ছবির চিন্তা করতাম, নতুন ভাবনা নিয়ে ছবি বাঙালির বাঙালিত্ব নিয়ে চিন্তা করতাম, তখন তিনি নাম দিলেন বিরক্তকর চিত্রকর্মী সংসদ। আচ্ছা 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 আচ্ছা, যাতে ওদেরকে একটু আঘাত করা করে, ওরা আমাদের ভালো চোখে দেখতো না, ওরা উর্দু ছবি করত। আমরা তখন এই গল্পটার মধ্যে কমর মধ্যে হকভাইয়ের প্রভুকে জিজ্ঞাসা করা হলো এই নামটা দিলেন কেন, বলছে এটা বাংলার আদ্যাক্ষর, এটা শরৎচন্দ্রের একটি নবতম উপন্যাস। তো সেই সময় এই যে চিন্তা তার, হকভাই ছিলেন সে আড্ডার একজন, আর প্রভু ছিলেন খালেদ চৌধুরী, তিনি এটার মধ্যমণি, আমরা সবাই মহিউদ্দিন স্যার, এই বড় ভালো লোক ছিল। এরই গান হচ্ছে হায়রে মানুষ রঙের ফানুষ দম ফুরালে টুস। বাদল রহমান আমাদের মুক্তিযোদ্ধা যখন মারা গেল, আমার ছোট ভাইয়ের মতো, আমি হক ভাই সম্মিলিত সাংবাদিক জোটের পক্ষ থেকে আমরা ওখানে গেলাম, হক ভাই আর আমি একসঙ্গে বসছিলাম, আমাকে বললো কখন চা খাবেন, তাই আমি বললাম যে আমার তো অভ্যাস নেই, আপনি যদি খান আমি খেতে পারি। চা আনাল হলো, চা খেলেন, আমি একসময় হক ভাইকে বললাম আচ্ছা হক ভাই একটা প্রশ্ন করি, বলছে হ্যাঁ করো, এত তোমার ঢং কেন? আমি না না ঢং না, আপনি সৈয়দ হক এত সুন্দর একটা এলমে মারেফাতের গান কী করে লিখলেন, হায়রে মানুষ রঙের মানুষ দম ফুরালেই ঠুস। তখন তিনি আমার দিকে তাকিয়ে থাকলেন, এভাবে তাকিয়ে থেকে বললেন, এইভাবে বললেন যে মাঝে মাঝে মাথায় টোকা মারে। আমি কবিতাতে এই কথাটাই বলেছি যে তুমি আর নেই, এমন ছেদো কথা কে শুনেছে কবে? আমি বলেছি হায়রে মানুষ রঙের মানুষ দম ফুরালেই ঠুস, তুমি তো এখন বারুদের মতো জ্বলবে, হক ভাইকে স্মরণ না করলে তার বিদ্যা বুদ্ধি ভোতা হয়ে যায়। এই একটি মাত্র সাহিত্যের মানুষ যে লোকটা এমন কোনো স্তর নাই, এমন কোনো জায়গা নেই যেখানে তার পথচালনা ছিল না, খুব সহজভাবে সুন্দরভাবে এত গুছিয়ে কথা বলতে পারতেন। আমি এরকম মানুষ আমার জীবনে আমি দেখিনি, অন্যরা দেখতে পারে। আমরা শোকাহত, আমাদের সমগ্র বাঙালি জাতি শোকাহত হক ভাইয়ের এই চলে যাওয়া। আপনি যে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছেন আমাদের বাংলা চলচ্চিত্রে, সেই ইতিহাসটুকু আমাদেরকে একটু বলবেন কি? চলচ্চিত্রে আসার আগে আমি নাটক করেছি, আর সেই সময় দর্শনের বিনিময়ে নাটক হতো না, এখান থেকে ওখান থেকে পয়সা জোগাড় করে আমি নাটক করেছি। এরপরে কলকাতা থেকে আমার গুরু, আমার চলচ্চিত্রের গুরু উদয়ন চৌধুরী, তিনি কলকাতায় একটা ছবি করেছিলেন মানুষের ভগবান, আর আমাদের সম্পাদক ওবায়দুল হক মস্ত জ্ঞানী মানুষ, তিনি একটা ছবি করেছিলেন দুঃখে যাদের জীবন গড়া। আমার চলচ্চিত্রের গুরু উদয়ন চৌধুরী তিনি এদেশে এলেন, এদেশে এসে একটা ছবি করার জন্যে একজন সহকারীর প্রয়োজন। আমার এক বন্ধু জানতো যে আমি একটু লেখালেখি করি, আমি 60 দশক থেকেই কবিতা লিখি, আজ পর্যন্ত প্রকাশ করিনি। হক ভাই মামুনুর রশিদকে ফোন করে বলেছে ওকে বলো না ওর কবিতাগুলো দিতে, আমি দেইনি, কারণ হক ভাইয়ের হাতে আমি কী তুলে দেব, আমার কেন জানি মনে হয়েছে এগুলো কবিতা নয়। আজ এতদিন পর মনে হলো যে হক ভাই যখন নেই, নির্লজ্জের মতো আজ আমাকে লিখতে হবে, আমাকে একটি একটি কবিতার বই বের করতে হবে। আমি জানি সেগুলো কবিতা নয়, কিন্তু হক ভাই চেয়েছিলেন তাই বের করতে হবে। আর চলচ্চিত্রের মানুষ হিসাবে হক ভাইয়ের অবদান তো অনেক বড়, তার লুব্ধ অগ্বাণী চিত্রের সঙ্গে আরও অনেক কিছুর সঙ্গে তিনি জড়িত, দীর্ঘদিন নিজেও একটা ছবি বানিয়েছেন। আমি একজন অভিনেতা হিসাবে অনেক ছবিতে অভিনয় করেছি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তখন জিল্লুভাই জীবিত, তার পাশে বসেছি, আমাকে গালাগাল করলেন এত বাজে ছবি করছো কেন? আমি বললাম হক ভাই আমি তো একজন সামান্য অভিনেতা, আপনার কথা আলাদা, আমাকে এটুকু ক্ষমা করেন, আমার উপায় নাই, দুটো ভাত খাওয়ার জন্য আমাকে করতে হয়।
তারপরে হক ভাই, আমি মনে করতাম যে হক ভাই হয়তো আরো অনেক ছবি করবে, কেন করেননি এটা জিজ্ঞেস করিনি আমি। জিজ্ঞেস করলে হয়তো আমার একটা উত্তর পেতাম, এটা আমাকে আহত করত। অথচ ছবি করার প্রচণ্ড ক্ষমতা ছিল। নাসিরুদ্দিন ইউসুফকে তিনি নিষিদ্ধ লোবান দিলেন। আমি তার এত কাছের মানুষ হিসাবে এইটুকু বলতে পারি যে তার উপন্যাস চলচ্চিত্রে আনা এটা অত্যন্ত কঠিন কাজ, এবং তিনি কোনোদিন ঢালাওভাবে কাউকে কিন্তু এরকম অনুমতি দেননি যেটা নাসিরুদ্দিন ইউসুফকে দিয়েছে। তার অসুস্থ হওয়ার পরে যখন তিনি জানলেন যে আমি বাঁচব না, তখনও কিন্তু নাসিরুদ্দিন ইউসুফকে বলেছে আমি তোমাকে একটা নাটক লিখে দেব। তো এটা নাসিরুদ্দিন ইউসুফের জন্য অনেক বড় ভাগ্য। আমার জানা মতে এত কঠিন লোক ছিলেন, একদিকে ছিলেন ভীষণ নরম, আবার নিজের লেখার ক্ষেত্রে অত্যন্ত কঠিন। তিনি যে বাচ্চাকে এরকম ঢালাও অনুমতি দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের রবীন্দ্রনাথ, আমাদের সৈয়দ শামসুল হক। রবীন্দ্রনাথের জায়গায় সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হকের জায়গায় অবশ্যই, এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মন্ত্রীর কন্যা। এত লোকের মাঝে ঠিক মানুষটিকে বেছে নিয়েছিলেন, ঠিক মানুষটিকে তার পাশে বসিয়েছেন। আমি অবাক হয়ে যাই জননেত্রী শেখ হাসিনার এই দূরদর্শিতা, এবং জীবনের শেষ মুহূর্তে একটা গান লিখে দিয়ে গেলেন তার জন্মদিনে, এটাও শেখ হাসিনার জন্য অনেক বড় পাওনা। অবশ্যই, আপনি বলছিলেন যে উদয়ন চৌধুরীর সাথে, হ্যাঁ তুমি ছবির সহকারী হবে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হওয়ার ব্যাপার, এ তো বিরাট ব্যাপার। আমাকে নেবে বলছে তুমি যে ছোট গল্প টল্প লেখো, কবিতা লেখো, ওগুলো নিয়ে চলো। আমি গেলাম, তো আমি হাত বাড়িয়ে বললাম মে আই কাম ইন স্যার, এসো। কী নাম তোমার? আমি বললাম যে আমার নাম এটিএম শামসুজ্জামান। একটা কাগজ নিল, নামটা লেখো। নামটা লেখো, বাহ হাতের লেখাটা তো ভালো। তো এক কাজ কর, তিনি আলমারি খুললেন, আলমারি খুলে 500 পৃষ্ঠার একটা স্ক্রিপ্ট, ইংরেজিতে ডেসক্রিপশন, সংলাপটা বাংলায়, এবং সেটার নাম হচ্ছে আগামীকাল। বলে এটা কপি করতে হবে, 3 কপি কার্বন পেপার দিয়ে। ওনার রুমের বাইরে একটা টেবিল আর চেয়ার দিয়ে আমাকে বসিয়ে দেওয়া হলো। 9 নম্বর পাটুয়াটলি বিশ্বরূপা হিন্দু হোটেলের দোতলায় বিশ্বকন্যার অফিস। আমি ওখানে সকাল 9টায় যেতাম, রাত্র 8টায় আমি বেগুন থেকে বেরোতাম, এবং আমি 4-5 দিনে এই 500 পৃষ্ঠার 3 কপি আমি করলাম, স্যারের সামনে নিয়ে দিলাম। প্রত্যেকটি পাতা তিনি এইভাবে উল্টে উল্টে দেখলেন, দেখে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কিছুই বলতে পারছি না। আমাকে বললো অবাক হচ্ছিস? আমি কিছু বললাম না। এটা তোকে দিয়ে কেন করালাম জানিস? আমি তাও বলছি না। আমি দেখলাম তোর ধৈর্য আছে কিনা, তুই এই লাইনে টিকতে পারবি কিনা, তুই এই লাইনে টিকতে পারবি। মানে পরীক্ষায় পাশ করলেন আপনি? পরীক্ষায় পাশ করলাম। আজ এত বছর পরে অশোক কুমার অভিনয় করেছে 50 বছর, আর আমি চলচ্চিত্রের সঙ্গে অভিনয় এবং সহকারী পরিচালক হিসাবে, লেখক হিসাবে আজ 52 বছর, 52 ইয়ার্স, 52 স্ক্রিপ্ট অলরেডি রিলিজ হয়ে গেছে, সেগুলো আর্কাইভে আছে। তা আজে আমার স্যারের কথা মনে পড়ে, স্যার যখন চিত্রনাট্য করতেন আমি বাসায় আমি লিখতাম, একসময় কলম থামিয়ে বলতে দাঁড়ান এই সংলাপটা কেন লিখলাম, কী কারণে লিখলাম বল, আমি চুপ করে থাকতাম, তিনি ব্যাখ্যা দিতেন। একটা ডেসক্রিপশন দিয়ে, ক্যামেরার ডেসক্রিপশন সাইডে দিয়ে বলে যে এইটা কেন করলাম বল, এখানে কেন ট্রলি করলাম না, এখানে কেন আমি 3 শট 2 শট তারপর মিড শট এই সবগুলি কেন করলাম বল, এই এই কারণে। ঠিক এইভাবে স্যার একটু একটু করে আমাকে তৈরি করেছে। এখন স্ক্রিপ্টে দেখি আবুলের মা ঘরে ঢুকিল,
আবুলের বাবা আগাই আসেইলো এবং এই সংলাপ পড়লো। এটা তো চিত্রনাট্য নয়, এটা গল্প হয়ে গেল, এটা সিনপসিসের মতো। তো এই যে স্যার আমাকে শিখিয়েছেন চিত্রনাট্য কি করে করতে হয়, এরপরে আমরা প্রথম লোকেশনে গেলাম, আদুরিয়া বলে একটা গ্রাম আছে ড্যামরাতে। আচ্ছা আচ্ছা। বিরাট ইউনিট দিয়ে সাউন্ড রেকর্ডিস্ট মণি বোস পরে কলকাতায় চলে গেলেন উনি, সেই অনেক দূরে জেনারেটর আর মণি বোস ওটা দিয়ে বসে থাকে। এইদিকে হচ্ছে আনোয়ার হোসেন প্রথম এসছে, আমিও প্রথম এসছি, উনি হিরো, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। আমার ডিউটি ছিল স্যারের পেছনে স্ক্রিপ্টটা বগলে নিয়ে দাঁড়িয়ে থাকা, স্যার যখন প্রয়োজন মনে করতেন ওটা খুলতেন আবার বন্ধ করতেন, শর্টটা নিয়ে ক্যামেরাম্যান সাধন রায়। তো শুটিং হচ্ছে রাত, আর রাতে রাত সন্ধ্যার থেকে শুটিং আরম্ভ হতো, সকালে কোনো শুটিং হতো না, দিনের শর্ট থাকলে আলাদা, সেটা আগের আলাদা শুটিং হতো, তো রাত সন্ধ্যার থেকে শুটিং হতো। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে ডাইরেক্ট, আমাদের প্রধান সহকারী ইয়াসিন মারা গেছে, এইভাবে টিনের চোঙ্গা দিয়ে বলছে কেউ কথা বলবেন না, দম বন্ধ সব লোকজন, সাউন্ড ক্যামেরা অ্যাকশন অ্যাকশন। আনোয়ার হোসেন এই পাশে বসা, ওই দিকে নায়িকা হচ্ছে শ্যামলি। তো শ্যামলি বলছে অমন করে বাঁশি বাজায়ও না দুলাল, ঘরে যে মন টেকে না। তারপর ক্লোজ আপ তখন তো বুঝতাম না, মেয়েটির নাম ছিল ময়না, আনোয়ার হোসেনের মোটা গলা, বলতো ময়না, বলার পরে স্যার বলতো কাট, উনি একটা দৌড় মারতেন। আমি সাথে সাথে চামচার মতো ওই স্ক্রিপ্টটা বগলে নিয়ে দৌড়তাম এবং মণি বসের ওখানে স্যার শুনতেন, শুনে বলতেন ও হেঁড়ে গলা হেঁড়ে গলা, আবার আসতেন, আবার ক্লোজ আপ হতো, অমন করে বাঁশি বাজায়ও না দুলাল, ঘরে যা মন টেকে না ময়না। এই সারা রাত ধরে আনোয়ার হোসেন ময়না ময়না করলো। আমি আনোয়ার হোসেনকে বললাম যে অনেকদিন পরে, তখন তারও বয়স হয়েছে আমারও হয়েছে, আমি আপনি কিসের আর্টিস্ট, আপনি সারা দিয়ে সারা ধরে ময়না ময়না করেছেন, টেকো কাহিনি টেকো কাহিনি। তারপরে দেখেন এই স্ক্রিপ্টটা আমি একদিন অনেকদিন পরে এক মাস দেড় মাস আউটডোর আদুরিয়াতে এইভাবে খুলে দেখছিলাম, কেমন করে যেন স্যারের নজরে পড়ে গেল। শুটিং শেষ হওয়ার পর সকালবেলা আমাকে ডাকলেন, আমি সামনে গেলাম, বললো যে ওটা খুলে কি দেখছিলি, উনি কিন্তু দেখে ফেলেছেন। আমি না স্যার এমনি দেখছিলাম, কি দেখছিলি বুঝতে পেরেছিস কিছু, আমার না একটা চর দিল, যেদিন বুঝতে পারবি সেদিন খুলবি, এখন বগলে রাখতে বলছে ওখানে রাখবি। এরপরে আমি আর খুলিনি। এরপরে তিনি অনেকগুলো ছবি করলেন, তার বেশ কটা ছবিতে আমি সহকারী হিসাবে ছিলাম, এবং স্যারের ওপরে তো আর্কাইভ একটা বইও বের করেছে। আমি আর্কাইভকে বললাম আমি তার একান্ত সহকারী, আমার কথা লিখলেন না, বলে এখন লিখব, আমি এত কাজের মানুষ তার। তো সেই স্যার একই অশোকে মারা গেলেন, হক ভাই যে অশোকে মারা গেলেন একই অশোকে মারা গেলেন। আমি স্যারকে যখন কবরে নামাচ্ছি, ইন্ডিয়ান হাই কমিশনার ছিল, তার সহকারী ছিল, আমি ছিলাম, আর শিল্পী চক্রবর্তী, এফটিসিতে তার লাশ এলো। তারপর আমি শিল্পীকে বললাম গদু, ডাকনাম গদুকে বললাম চলো যাই আমার স্যারকে কবরে নামিয়ে দিয়ে আসি, স্যারকে কবরে নামিয়ে দিয়ে আসলাম, কবর দেওয়া হয়ে গেল। এই যে স্যারের চলে যাওয়া, স্বাধীনতা যুদ্ধের উপরে স্যার তখন ওপারে শিবলিঙ্গ মার নাম দিয়ে অনেক লেখা লিখেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি অন্যতম, এই মানুষটি এত জ্ঞান এত পড়াশোনা, সে সময়ে সমকাল পত্রিকা সিকান্দার আবু জাফর উনি একটা সম্পাদক, এবং
সিকান্দার আবু জাফর যখন আমাদের ত্যাগ করে চলে গেলেন, ডক্টর হাসান হাফিজুর রহমান কিছুদিন ওটার সম্পাদক ছিলেন, তারপর আমার এই শিক্ষক ছমকাল, তিনি ছ বছর সম্পাদনা করেছেন। বাংলাদেশের এমন কোনো লেখক নাই যেখানে যেখানে সমকালে তারা লেখেননি। সমকালে একটি কবিতা, একটি গল্প, একটি প্রবন্ধ, একটি নিবন্ধ ছাপা হলে লেখক হিসাবে স্বীকৃতি হতো। আজকে বাংলাদেশের যত বড় বড় লেখক আপনারা দেখছেন, জ্ঞানী ব্যক্তিরা দেখছেন, জ্ঞানী লেখক পরিচালক, তারা এইসব কিন্তু এই সমকাল থেকে তৈরি। আমরা সমকালেও আড্ডা মেরেছি। একসময় স্যার লিখলেন সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফর আমার স্যারকে পরিচালক বানালেন, বাংলা একাডেমি থেকে নাটকটা হলো। এবং সেখানে আমরা সচিন ভৌমিকের, সচিন সেনের সিরাজউদ্দৌলাতে দেখেছি যে সাহেবরা কথা বলে তুমি এখন কি করিতে চাও, সেরিয়া যাও, এই ধরনের। জাফর ভাই সেটা করেননি। জাফর ভাই যে সিরাজউদ্দৌলা লিখলেন সেখানে কিন্তু গোলাম হোসেন নেই। ইতিহাস ঘেটে যে হলো গোলাম হোসেনের জায়গায় যে লোকটা ছিল তার নাম হলো রাইসুল জুহালা, এবং তার আসল নাম হচ্ছে নারায়ণ সিং। সিরাজউদ্দৌলার স্পেশাল ডিপার্টমেন্টের হেড, এবং আলেয়া বলে কোনো চরিত্র নাই। আপনার সবচেয়ে মজার ব্যাপার যে সেখানে একটা জায়গায় যখন সিরাজউদ্দৌলাকে বন্দি করা হল, তখন লর্ড ক্লাইভ, এই ক্যারেক্টার করেছিল আমাদের আমিনুল হক সাহেব, আমাদের হিরো লর্ড ক্লাইভের, সে বলছে যে এখন সিরাজউদ্দৌলাকে রাস্তা দিয়ে টানতে টানতে গলায় রশি বেঁধে টানতে টানতে নিয়ে আসতে হবে। মীর জাফর বলছে আমাদের ছোট এম এ খালেক, সে বলছে এতটা করা কি ঠিক হবে সাহেব? তো বলছে যে অফকোর্স। এই যে কথাটা, জাফর ভাইয়ের চিন্তা চেতনা, সিরাজউদ্দৌলা বাংলা একাডেমির, আমি তখন প্রম্পটার, আমি তখন একদিকে মীর ভট্টাচার্য, একদিকে আমি, আমরা প্রম্প করছি বাংলা একাডেমির নাটক। এই প্রথম ওটার মঞ্চে মঞ্চে এলো এই সিরাজউদ্দৌলা নাটকটা। যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব কীরকম ছিলেন, কেমন ছিলেন, এবং আশেপাশের মানুষগুলো কী ছিল। এটাকে সামনে রেখে কিন্তু খানাতুর রহমান সিরাজউদ্দৌলা মানালো। এবং একটা জায়গায় খানা তার একটা অদ্ভুত সংলাপ, সিরাজউদ্দৌলা ভীষণভাবে ইমোশন ছিলেন, ইমোশনাল ছিল, এবং যখন জগৎ শেঠের গলা থেকে মালা ছিঁড়ে ফেললো ওইভাবে যে এগুলো কি আপনার সঙ্গে যাবে, তারপর যখন সে চলে গেল তখন মোহনলালের চরিত্র খানাতা ঘুরছে, তার মুখে একটা সংলাপ আছে যে রাজাকে রাজনীতি জানতে হয়। বঙ্গবন্ধুর কথা মনে পড়ে যায় যে বঙ্গবন্ধু ঠিক মোহনলালের মতো, তিনি মানুষকে ভালোবাসতেন, রাজনীতি জানতেন না, আর রাজনীতি না জানার ফলে তাকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয়েছিল। আপনি সহকারী পরিচালক হিসেবে যে বেশ কয়েকটা ছবিতে কাজ করলেন, অনেক ছবিতে, তো এরপরে তো আপনার পরিচালক হিসেবে পরিচালকই হওয়ার কথা ছিল, কিন্তু পরিচালক না হয়ে গেলেন আপনি অভিনেতা, এই ইতিহাসটুকু আমাদেরকে একটু বলেন। এটার জন্যে প্রথম যে লোকটা দায়ী সে লোকটা হচ্ছে দিলীপ বিশ্বাস। আচ্ছা আচ্ছা। ও আমাকে পপুলার অভিনেতা হিসাবে তৈরি করলো, কিন্তু আমাকে চলচ্চিত্রে ইন্ট্রোডিউস করলো যে সে হলো আমজাদ হোসেন। আচ্ছা আচ্ছা। তখন মণিভাই জীবিত, মণিভাইয়ের একটা পেপার ছিল সিনেমা, সেই সময় আমজাদ হোসেন একটা উপন্যাস লেখলো নিরক্ষর স্বর্গে। আমরা তখন মণিভাইয়ের অফিসে আড্ডা মারি, আমি উপন্যাসটা পড়লাম নিরক্ষর স্বর্গে, এবং আমি মণিভাইকে বললাম মণিভাই আমরা ওই যে বাচ্চু ভাই, নুরুলক বাচ্চু আমার বড়, আমি তখন নুরুলক বাচ্চু ভাইকে বললাম বাচ্চু ভাই এটা একটা ভালো কমার্শিয়াল ছবি আপনি পড়েন। আমরা দুজনে পড়লাম, মণিভাইকে বললাম যে মণিভাই আপনি প্রডিউসার হবেন, আমরা এই ছবিটা করব। মণিভাই কইতে কর, তারপরে হঠাৎ আমজাদ ধরে বসলো, না আমি করব,
আরে আমরা সব রেডি করলাম আর আপনি বলছেন এখন আমি আমি করব তো করার পরে আমার ঠিক আছে তো আমজা যখন করতে যা করুক আমি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এর পরে হঠাৎ রফিকুল বাড়ি চৌধুরী আমার ঘনিষ্ঠ বন্ধু ক্যামেরাম্যান সে ওই ছবির ক্যামেরাম্যান নয়নমণি জি নায়কের নাম নয়ন নায়িকার নাম আমি দেখেছি ছবি হ্যাঁ তো ওই ছবিতে হঠাৎ রফিকুল বাড়ি আমার তো একটা ছবির অ্যাসিস্ট্যান্ট আমি ছবি শেষ হয়ে গেল আমি আর পয়সা পাবো কোথাও আমার সংসার তো চলতে হবে তো রফিকুল বাড়ি আমাকে বললো চলেন আমজাদ ছবি করছে এর আগে আমজাদ পিতা পুত্র অমুক এসে এ ময় ছবি টবি করেছে এগুলি চলেন তো আমাকে বলো ছবি করবে আমার চলেন গেলাম সেখানে এই জাহাঙ্গীর খানকে প্রথম দেখলাম আমি আড়ালে সামনে একটা নন বেঙ্গলি লোক তাকে ফ্রন্টে রেখেছে প্রডিউসার হিসাবে এই আওলাদ হোসেন মার্কেটের ওখানে তার বাড়ি তা আমি বললাম ভালোই হলো একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা চাকরি তো আমার শেষের দিকে আর একটা পেলে আমার সংসার চলবে তা আমজাদ আমজাদ বললাম আমজাদ আপনি ছবি করছেন তো সহকারী হিসাবে আপনি আমাকে নেবেন আমিও খুব খুশি হলাম আমরা বন্ধু মানুষ বুঝলাম আপনাকে তো সেই জন্য ডাকিনি বলে কী জন্য ডেকেছেন বললো আপনাকে মোড়লের চরিত্রটা করতে হবে আমি আপনাকে মাথা গণ্ড করলাম একটা লোক আমাকে একটা বাংলাদেশের দর্শক চেনে না জানে না আপনি সেই লোকটাকে আপনি প্রধান চরিত্রে মোড়লের চরিত্র দেবেন ওটা একটা প্রধান চরিত্র আপনার গল্পের তখন সংসপ্ত করছে কিছু অংশ আমজাদ দেখেছে আমজাদের কেন জানি বিশ্বাস হলো যে আমি পারব আমি বললাম যে আমি একে চরিত্র পারব ওরাও আমাকে নেবে আমিও করব না ওই বাড়িতে এই নিয়ে প্রায় ঘন্টাখানেক আলোচনা এক পর্যায়ে আমি দেখলাম এরা তো ছাড়বে না রফিকুল বাড়িয়ে বলছে ওকে তো করেন আমাকে আপনি এরকম মাথা খারাপ হলো নাকি আপনার এরকম একটা চরিত্র প্রধান চরিত্র ছবি তো চলবে না আমাকে চেনে কে তো এক পর্যায়ে আমি অনেক ভাবলাম আনোয়ার হোসেন তখন পায় 3,000 টাকা আমি বললাম আমাকে 3,000 টাকা দিতে হবে যাতে আপনাকে না নেয় হ্যাঁ যাতে আপনাকে না নেয় আমার একটা চর মেরে বের করে আমার জীবনের প্রথম গল্প জল ছবি এই আনোয়ার হোসেন আর কাজী খালেকেরা সবাই ওই ছবিতে ফারুককে প্রথম আনলাম আমি জল ছবিতে আর প্রবীরকে একটা ডাক্তারের ক্যারেক্টার দিলাম তো সেখানে আমি বললাম আমাকে 3,000 টাকা দিতে হবে আর ওই লোকটা সাহাজি সে বলছে এটা কোনো কথা হলো আনোয়ার হোসেন সাহেব 3,000 টাকা নেয় আপনাকে চেনাটা কি আপনাকে 3,000 টাকা দেবো কেন আমি না দিলে আমি করবো না আমজাদ বলল দাদা পয়সা কমা আপনাকে 500 টাকা দাও 500 টাকা তা আমি বললাম যে 500 টাকাই দাও আর্টিস্ট নিয়ে আমি আমার দিলে 200 টাকা দেবে এর বেশি খেয়ে দেবে তা আমি বললাম যে দূর 500 টাকা দিয়ে আমি অভিনয় করবো না আমাকে 3,000 টাকাই দিতে হবে ওরাও ছাড়বে না আমিও করবো না আর আমার মারেও না বেরো করে দেয় না শেষে অনেক কথাবার্তার হওয়ার পরে আমাকে বললো 1,000 টাকা দেবো সেই সময় 1,000 টাকা তাই আপনার ঠিক আছে অ্যাডভান্স তখন 200 টাকা দেয় 100 টাকা দেয় আমাকে 500 টাকা দিল অ্যাডভান্স অ্যাডভান্স 500 টাকা পকেটে পুরে আমি যখন আওলাদ হোসেন মার্কেট দিয়ে বেরোচ্ছি তখন আমার চোখ দিয়ে সমানে পানি পড়ছে 500 টাকা পকেটে হ্যাঁ আমি ভাবছি যে আমি কোন বিপদে পড়লাম 10ই জানুয়ারি শুটিং সে মানিকগঞ্জের ওখানে ক্যামেরা মেকআপ ম্যান শাহজাহান হারানো সুরের মেকআপ ম্যান তো আমি গেলাম ওরা আমাকে দাড়ি টাড়ি এরকম লাগিয়ে দিল তারপর একটা মশা দিল এখানে দেওয়া শাহজাহান ভাই বলল যে এটা কিন্তু আমি মোস্তফা ভাইকে লাগিয়েছিলাম আর আপনাকে দিলাম এটা খুব সাবধানে রাখবেন আমি দাড়িটা যত্ন করে আর মাসার দিকে খুব খেয়াল রাখলাম এরপরে বোকার মতো গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালাম আমজাদ যা দেখায় আমি তাকে কপি করি এইভাবে একসময় শুটিংটা শেষ হলো শেষ হওয়ার পর চুপচাপ বসে থাকলাম
জানি তো ছবি চলবে না, আমার কে চিনি। একসময় খবর পেলাম ছবিটা সারা বাংলাতে একটা হইচই বাঁধিয়ে দিয়েছে এবং সুপার বাম্পার। আমি আমজাদের বাসায় গেলাম, কয় যে হয়ে গেলেন তো, কি হয়ে গেলাম, আরে লোকে তো আপনার অভিনয় খুব পছন্দ করছে, এইখানে পরিচিতিটা ঘুরল। আমার বাইশ গ্রামের মধ্যে কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই, জন্মের সঙ্গে সঙ্গে বাড়িতে আগুন। আমার গ্রামে এইটা আবার কোন গজব না ছিল, আশেপাশের বাইশ গ্রামের মধ্যে এরকম ডাকাত ছেলে আর নাই। ওই মিয়া বাপের বাড়িতে আগুন জ্বালাইয়া যে ছেলের জন্ম, সামান্য বিচারে সেই ছেলের কিছু হবে না। তাই আমি চাই ওই ছেলের পিছে পঁচিশ জুতার বাড়ি মারা হোক, এবং সেই জুতার বাড়ি মারবো কেনা 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 মারবো নয়। এখানের পরে দিলীপ বিশ্বাস আমার খুব কাছের মানুষ, তার ছটা গল্প আমি লিখে দিয়েছি, সে অনেক ইতিহাস। এইদিকে দেবাশিস তার ছেলে, সে অনেক ইতিহাস। একদিন যে দেখি কাঁঠাল বাগানে দেবাশিস, ওখানে গায়ত্রী এই দিলীপ বিশ্বাসের ওয়াইফ ওই লেপের তুলো দিয়ে ওটা মুছে দিচ্ছে, ঘা হয়ে গেছে ওখানে। তা আমি বললাম যে ডাক্তার দেখান না কেন, বুঝে পয়সা নেই। বলে আপনি এর আগে এতগুলি সুপারিশ ছবি করলেন, তো সেখানকারই একটা ছবি আসামি, এই আসামিতে আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হলো। দিলদারকে আমি দা দিয়ে একটা কূপ মারি তো রাজ্জাককে ফাঁসাবার জন্য। আমার রেশনের দোকান কোপ মারলাম, তারপরে দেখলাম যে ও একটু নড়ছে, তো দিলীপ বিশ্বাস সংলাপটা লেখলো, নড়ছিস কেন, হ্যাঁ কেসটা তো ফসকে যাবে, বলে আরো দুটো কোপ দিলাম। এই সংলাপটা এত পপুলার হলো যে নড়ছিস কেন। আসামি ছবিটা এত সুপারহিট হলো, এ তো সোনার ডিম পাড়া হাঁস, যখন রিলিজ দেয় তখনই পয়সা। শাহাবুদ্দিন সাহেব এটার প্রডিউসার, এই এক ছবি দিয়ে শাহাবুদ্দিন সাহেব কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, আর আমি রাতারাতি পপুলার হয়ে গেলাম। নয়নবনে দিয়ে আমার পরিচিতি, আসামি বিশ্বাসের ছবি দিয়ে আমার জনপ্রিয়তা, এই আস্তে আস্তে এটা বাড়তে লাগলো একের পর এক। তারপর তো অভিনেতা হয়েই গেলাম। আমার বড় চাচা ডক্টর সিরাজুল হক, বাবা আমার বড় চাচাকে খুব ভয় পেতেন, শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন ভীষণ। তো বড় চাচা বাসায় এসে তাকালেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বিশেষ পুরস্কার এটিএম শামসুজ্জামান, বাবার নাম নুরুজ্জামান। তো বলছে, নুরু ইয়োর সান ইজ এ ফ্লাওয়ার, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি তাকে একটা পুরস্কার দিয়েছে, তুমি ভাবতে পারো নুরু। অথচ বাবাই তো আমাকে বের করে দিতে, বাবা বড় ভাই সামনে ওই এক্সপ্রেশনটা আবার বললাম, এখন হাসি ভাই উনি আস, হ্যাঁ ভাইয়া হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে। এরপরে গোলাপি এখন ট্রেনে, গোলাপি এখন ট্রেনে বাবা লাইব্রেরিতে বসে আছে, ডিস্ট্রিক্ট জাজ সালাম পাঠিয়েছে আমারও, আমাদের মৌরি ছিল মতি মামা, মতি মামার কাছে শুনেছি হচ্ছে যে আপনাকে সালাম দিয়েছে ডিস্ট্রিক্ট জাজ। বাবা গেলেন, কি মিয়া কি জন্য ডাকছো, আরে শোনো শোনো এটিএম শামসুজ্জামান তোমার পোলা নাকি? বাবা কয়, হ্যাঁ হারামজাদা কি ধরা পড়ছে নাকি, গোলাপি এখন ট্রেনে দেখেছো? বাবা কয়, আসল কথা বলো, গোলাপি এখন ট্রেনেটা দেখো, আমার ছেলে যা অভিনয় করছে সেটা অপূর্ব, কদমিয়া আমার সময় নষ্ট করো তুমি, উঠে চলে গেল।
বোম্বের। আমি বললাম যে আপনি এই কথা কেন বললেন? কাদের খানের চলচ্চিত্রে আগমন 1980 সনে, ছবির তার নিজের লেখা নাজমা, শাবানা আজমি এবং সে আরও ক্যারেক্টার। আর আমি চলচ্চিত্রে এসেছি 1976-এ অভিনয়ে। আমি কাদের খানের সিনিয়র। আমার দেশটা ছোট বলে আপনি ফট করে বলে বসলেন আমি কাদের খানকে নকল করি? কাদের খান আমাকে চেনে না, আমি কাদের খানকে চিনি না, আমাদের কারোর সঙ্গে কারো দেখা হয়নি। এটা কাকতালীয় ব্যাপার যে আমার, তিনিও লেখেন আমিও লিখি, তিনিও কমেডি অভিনয় করেন কমেডি ঢঙ্গে, আমি অভিনয় করি। তো আমার দেশটা একটা মিল তো থাকতেই পারে পৃথিবীর দেশে দেশে, এটা একটা কোইনসিডেন্ট, কাকতালীয় ব্যাপার। তখন ওই সাংবাদিকটা চুপ হয়ে গেল, আমাকে কোনোদিন এ কথা বলবেন না যে আমি স্টাইলটা, কাদের খানের স্টাইল আলাদা, একটু ফর্মটা আলাদা, আমার ফর্ম আলাদা। কতগুলো ছবিতে অভিনয় করেছেন? এটার একটা পুরো হিসাব আমার কাছে নাই, তবু কাগজে পত্রে যা দেখি তাতে 200-300। তাহলে তো আপনি কোটি কোটি টাকার মালিক এখন। না, পয়সা দিত না তো, যারা প্রডিউসার তারা আমার চোখের সামনে প্রডিউসার হয়েছে, কাজে এদের সামনে তো টাকা যাইতে পারি না। পরিধি দম করে টাকা বাড়িয়ে ফেললো, এত টাকা বাড়ালো, তারপর রাজীবের সঙ্গে প্যাক্ট করে যে ছবি পরিধি ছেড়ে দেয় রাজীব সেই ছবিটা ওই টাকা দিয়ে করে, রাজীব যে ছবিটা ছেড়ে দেয় সেটা পরিধি করে। এরা একসময় পরিধি আমাকে দরজা বন্ধ করে, আপনি একটা বাজে লোক, তাই মনে কেন পরিধি এই টাকায় কেউ কোনোদিন ফিল্মে অভিনয় করে নাকি? আমি না দিলে আমি কী করবো? বলে আমি ঠিকই আদায় করবো, দেখেন হ্যাঁ ঠিকই আদায় করেছে সে। এবং সেও কিন্তু ওই আমারই ফর্মে গেল, এবং একটা পর্যায়ে ফরে দিয়ে এমন পর্যায়ে উঠে গেল যেখানে আমার কোনো নামই থাকলো না, আমাকে কেউ হিসাবেই ধরলো না। মানে আপনি আপনি ফরিদি ভাই কেন আপনি সরে গেলেন? না না, আমি সরে যাবো কেন? আমাকে দর্শক আর অ্যাকসেপ্টই করছে না ওর সামনে। সে এত সুন্দর অভিনয় করা আরম্ভ করলো, যেসব প্রডিউসারদের জন্য আমি জীবন দিয়েছি, বিনা পয়সা অভিনয় করে দিয়েছি, ফরিদি মেকআপ নিচ্ছে তার সঙ্গে কথা বলছে, আমি পিছনে বসে আছি আমার দিকে তাকায় আর পেপারে ছবি ছাপাই, আমি গালে হাত দিয়ে বসে আছি, এবং নিচে লেখা উনি আর আগের জায়গায় নেই। আচ্ছা, কক্সবাজার শুটিং করছি, ফরিদি বেচারা আমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসত, এসে আমার পা ধরে বসত, বলছে যে যা বলুক আপনি কিন্তু কিছু মনে করবেন না, ওরা দুষ্ট লোক তারা অত খারাপ কথা বলবে, আমার সান্ত্বনা দিল। তারপরে ফরিদি শহীদুল ইসলাম খোকনের একটা ছবিতে লাভ দিয়ে পড়ে পা ভেঙে ফেলল, হ্যাঁ আমি গেলাম দেখতে, আমি গেলাম যে আপনি এই কাজটা করতে গেলেন কেন, বেশি মাধবপুরি না, এটা দামি দিয়ে নিলি হতো, আপনি কেন করতে গেলেন, বকাবকি করছি। এই সময় তার স্ত্রী সুবর্ণা তখন, সে চার চানাচুর নিয়ে এলো এবং বলল এই অবস্থায় যদি আপনাকে দেখে অন্য কেউ দেখে তারা বিশ্বাস করল না, তাদের ধারণা একজন আরেকজনকে পেলে খামচে দেবে। শেষ মুহূর্ত পর্যন্ত ফরিদির সঙ্গে আমার এই সম্পর্কটা ছিল, সেই ফরিদিও দড়াম করে চলে গেল। আপনি চিত্রনাট্য করেছেন কতগুলি ছবির? 52টা ছবি, 52টা সব আর্কাইভাস। সর্বশেষ কোন ছবির চিত্রনাট্য করেছেন? সর্বশেষ যেটা করেছি সেটা হচ্ছে ডাক্তার বাড়ি, এর আগে করেছি মোল্লা বাড়ি, মোল্লা বাড়ির বউ। হ্যাঁ, মোল্লা বাড়ির বউ। আমাদের এখনকার চলচ্চিত্রের অবস্থা সম্পর্কে একটু বলেন। এখনকার চলচ্চিত্র নিয়ে আমি খুব আশাবাদী, কারণ এই যে নতুন ছেলেরা যেগুলো আসছে এরা কিন্তু পড়াশোনা করে এসছে, এদের চিন্তা চেতনা অনেকখানি এগিয়ে আছে, এবং সেই সঙ্গে আমাদের যারা পরিচালক আগে ছিল বেচারারা ওখানে ওরাও আছে, ওরাও কিন্তু কম ট্যালেন্টেড না, কিন্তু সুযোগ পাচ্ছে। আপনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলছিলেন, ওনার সহচর্য আপনি ছিলেন কিছুদিন, দু একটা স্মৃতি আমাদেরকে বলেন। আমি খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, আচ্ছা অসম্ভব দুষ্ট। তো বাবা আমাকে, আমার ছোট চাচা
তখন রাজশাহীতে অ্যাডজুটেন্ট হেদায়তুল্লাহ, হেদু চাচা সবাই আমরা বলতাম, বলে হেদু ওকে নিয়ে যাও, ও তো এখানে নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে নিয়ে গেল সেখানে লোকনাথ হাই স্কুলে ভর্তি করে দিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলার অধ্যাপক প্রধান, এবং ডক্টর ওসমান গনি তিনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর। ওইখানে আমি পড়াশোনা আরম্ভ করলাম, ছুটিতে আসতাম। সম্পর্কে আমার বড় চাচার শ্বশুর, সেই সম্পর্কে আমার নানা, তো আবার এখান থেকে আবার যেতাম ফুলবাড়িয়া স্টেশনে, উনি থার্ড ক্লাসে দাঁড়াতেন, আমি আজকান ধরে টানতাম, নানা এটা তো থার্ড ক্লাস, এটা তো থার্ড ক্লাস। এক পর্যায়ে উনি বলছে ওরে বাপুরে আমি দেখছি তো, ওই থার্ড ক্লাসে নিত। এখান থেকে জগন্নাথ ঘাট যেতাম, সেখান থেকে স্টিমারে সিরাজগঞ্জ ঘাট, ওখানে গিয়ে উনি একটা ওই চাদর বিছিয়ে দিত, দিয়ে বলে যা দুই কাপ চা আর দুইটা কুকিজ বিস্কুট নিয়ে আয়। কৃপণ ছিলেন না, তো ওইটা দিয়ে রেখেতাম। এইটা অর্ডার দিয়েছে এমন সময় ফার্স্ট ক্লাস থেকে বেয়ারা এসে বলছে ডক্টর ওসমান গনি সাহেব আপনাকে সালাম দিয়েছে। উনি বলে চাদরটা গোটা। আমরা ফার্স্ট ক্লাসে গেলাম, সেখানে অমলেট টমলেট একদম সব এর নাস্তা এলো। তখনকার ভদ্রতা ছিল অল্প একটু কে আর পারি না, নানা দেখলাম সমানে খাচ্ছেন। আমার এত রাগ হলো যে লোকটা ছোঁচা নাকি, সবগুলোকে আমি একটুখানি খেয়ে রেখে দিলাম ওসমান গনি সাহেবের সামনে। তারপর উনি দেখলেন এক পর্যায়ে আলাপ করতে করতে আমারটা পড়ে আছে, উনি আমারটা খেলেন। আমার তো তখন ফাললে ওনাকে মানি, যে মানিজ্য তার থাকলো না। ফিরে এলাম, ফিরে এলাম, বললাম যে আচ্ছা আপনি এত ছোঁচা কেন? বলে কেন কে করেছি আমি, আমি ডিজেটা তো খেলিনি, আমারটা পড়েছিল ওটাও খেলেন, ভদ্রলোক কী মনে করবে? বলছে শোন, সংসারে কোনো কিছু নষ্ট করাটাই হচ্ছে খারাপ, এরকম করে ছোটো ছোটো কথা। তো বড় চাচি মাহজুজা হক উনি বলতেন তুই যে এতটা বছর আব্বুর সঙ্গে কাটালি, একটা বই লিখিস না কেন? আমি লিখব। এরপরে আমার প্রথম লেখা স্কুলে, তার আগের ঘটনা সেটা হচ্ছে আমার নানারই লেখা পল্লী সাহিত্য। পণ্ডিত মশাই বললেন, আমাদের স্যার বললেন এটা সারমর্ম লেখে নিয়ে আসবে। আমি নানাকে ধরলাম, এটা তো তোমারই লেখা, তুমি একটা সারমর্ম লিখে দাও তো। তিনি তিন লাইনে আমাকে সারমর্ম লিখে দিলেন। পরের দিন যখন পড়া আরম্ভ হলো, সারমর্ম লেখো পড়ো। আমার সময় যখন এলো, আমি যখন পড়লাম পণ্ডিতের চোখ তো ছাড়া পড়া, বলছে এটা কে লিখেছে? আমি যিনি পল্লী সাহিত্য লিখেছে উনি লিখেছে, তার সঙ্গে তোমার কী সম্পর্ক? আমি উনি সম্পর্কে আমার নানা, এই তোমরা সবাই এটা কপি করো কপি করো, কেন আমি যিনি লেখক তিনি তো লিখে দিলেন লিখে দিলেন। সর্বশেষ কথাটি আপনার কাছে জানতে চাই, আপনার এখনো মনের মধ্যে লালিত কোনো স্বপ্ন আছে যা পূরণ করেননি বা পূরণ হয়নি? মানুষের স্বপ্নের শেষ নাই, একটা পূরণ হলে মানুষ আরেকটা দেখে। আমারও স্বপ্ন আছে, আমি একটি ভালো ছবি করতে চাই, যে ছবি অস্কারে পাঠাবো, প্রচণ্ড দুঃসাহস আমার এবং আমি পারব, কিন্তু আমি নিঃস্ব, এটা আমার স্বপ্ন, সফল হতেও পারে নাও হতে পারে। আমাদের অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আপনার প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল দুটোই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাকে একটা স্মারক ক্রেস্ট দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার মতো মানুষকে সম্মান দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, শুনলেন একজন কিংবদন্তি অভিনেতার কথা। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।